আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে নিয়ে আসলাম একটি দারুণ মজার রেসিপি, যেটা আমরা এই গরমে সবাই পছন্দ করে থাকি। গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা একটু যদি কুলফি আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু এই আইসক্রিম প্রেমী। বলা যায় আইসক্রিম হাতের কাছে পেলে লোভটা সামলানোই যায় না। তবে সেই আইসক্রিম কতটা স্বাস্থ্যসম্মতভাবে আমরা পাচ্ছি আমাদের হাতে দোকান থেকে সেটাই কিন্তু জানার বিষয়। তবে আমার মনে হয় পারফেক্টলি বা সলিডভাবে বা বলা যায় ভেজালমুক্ত আইসক্রিম আমরা কমই পাই আমাদের হাতের কাছে। তবে যদি ঘরে তৈরি করে নেওয়া যায় এই মজাদার আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই। তাহলে মায়েরা যেমন নিশ্চিন্তে থাকে, এমনকি পরিবারের সবাইকে খেতে দিয়েও কিন্তু নিশ্চিন্তে থাকা যায় নিজের হাতে তৈরি করা এই আইসক্রিম। তাহলে চলুন কীভাবে তৈরি করতে হয় খুব সহজভাবে এই ঘরে কুলফি আইসক্রিম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি। এখানে আমি নিয়েছি প্রায় হাফ লিটার দুধ, আমি মানে তিন পোয়া দুধ নিয়েছি। তিন পোয়া দুধকে ভালোভাবে জাল দিয়ে এটাকে আমি আধা কেজির মতো করে নিয়েছি, মানে একটু ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ থেকে কম দিয়েছি চিনি, চিনিটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক প্রায় হাফ কাপের মতো। কনডেন্স মিল্কটাও কিন্তু অনেক মিষ্টি থাকে, সেজন্য কিন্তু চিনিটা একজন একটু কমিয়ে দিয়েছি, যেন চিনি আর কনডেন্স মিল্কের মিক্সারটা খুব সুন্দর একটা মিষ্টি চলে আসে। যদি আমি সেক্ষেত্রে চিনিটা আরও বাড়িয়ে দিই তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই এখন হাফ কাপের মতো আমি কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে, কারণ একবারে একটু আস্তে আস্তে পড়ছিলো তাই একটু স্কিপ করে দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো কর্নফ্লোর, অবশ্যই কিন্তু এই কর্নফ্লোরটা দিতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো হবে লিকুইড মিল্ক, যে পাউডার যেটা থাকে সেই পাউডার দুধটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি দুধে ভেজানো একটু কেশর, এই দুধে ভেজানো কেশরটা অবশ্যই দিতে পারেন বা জাফরান যেটা বলি সেটা দিয়ে দিবেন। তারপর এতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব সুন্দর একটা শুকনো আসবে। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যেন আমার কর্নফ্লোরটা দলা দলা পেকে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রেখে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এরকম একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়াটা যদি আপনি বন্ধ করেন সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লোরটা দলা পেকে যাবে আর আপনার আইসক্রিমটা কিন্তু একদম ভালো হবে না। তাই অনবরত নাড়াচাড়া করবেন, মাঝে মাঝে দুই এক সেকেন্ড হয়তো বাদ দিতে পারবেন, কিন্তু কোনোভাবেই বেশিক্ষণ নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এক্ষেত্রে এভাবে নাড়াচাড়া করতে করতেই একসময় কিন্তু আমার এই আইসক্রিমের ঘনত্বটা চলে আসবে। আর অলরেডি কিন্তু দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে প্রায়, কিন্তু আরও কিছুটা ঘন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ঠিক এরকমের ঘন হয়ে এসেছে, আরেকটু ঘন হয়ে আসলে কিন্তু আমি নামিয়ে নিব। আমি আবারও কিন্তু একইভাবে নাড়াচাড়া করছি, কোনোভাবে নাড়াটা বন্ধ করছি না, দেখতে পাচ্ছেন। আর এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার আইসক্রিমের ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। আমার কিন্তু আইসক্রিমটা একদম রেডি, আইসক্রিমকে যে মিল্কটা সেটা একদম রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে ঘনত্বটা যেরকম এসেছে সেই ঘনত্ব বুঝেই কিন্তু আমি এখন নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তার জন্য এখন আমাকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে ফিরে আসছি। আর এই দেখুন আমার একদম আইসক্রিমের যে মিল্কটা সেটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর ঘনত্বটা দেখুন আরেকটু কিন্তু বেড়ে গেছে। এই পর্যায়ে আমি এটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিব, ঠিক এরকমের আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিমের মোল্ড নিয়ে নিতে পারেন। যদি আইসক্রিমের মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনার চাইলে কাপ বাটি বা যে কোনো গ্লাসের মধ্যেও কিন্তু এভাবে আইসক্রিমটাকে বসিয়ে নিতে পারেন। এখন আমি ঠিক এইভাবে করে প্রত্যেকটা আইসক্রিমটা ভিতরে এরকম মিল্কগুলো দিয়ে দিচ্ছি। আর মিল্কটা দেওয়ার সময় অবশ্যই আইসক্রিমটা একদম ভরে দিবেন না, কিছুটা উপর দিয়ে ফাঁকা রাখবেন, নাহলে কিন্তু বরফ হওয়ার সময় এটা একটু ওভারলোড হয়ে যেতে পারে। সেজন্য আমার সম্পূর্ণ আইসক্রিমটা কিন্তু ভরা হয়ে গেছে, আরও কিছুটা রয়ে গেছে, সেগুলো হয়তো আমরা বাটির মধ্যে বসিয়ে দিব, কিন্তু আপনাদেরকে আমি আইসক্রিমটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি। এখন এরকম একটু ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মুখটা বন্ধ করে দেবো। আইসক্রিমের মোল্ডের মধ্যে কিছু আইসক্রিমের মোল্ডের সাথে কাঠি থাকে, আপনারা চাইলে সেটা বসিয়ে দিতে পারেন, আবার চাইলে যেই আইসক্রিমের যেই কাঠিগুলো কিনতে পাওয়া যায় সুপার শপে সেগুলোও কিন্তু দিতে পারেন। তবে আমি সেগুলো কিছুই দিচ্ছি না, এরকম টুপি যে কাঠিগুলো মানে আমরা যে শাঁসলিক তৈরি করি সেই শাঁসলিকের কাঠিগুলো বা কাবাব কাঠিগুলো দিয়ে কিন্তু এভাবে আমি দিয়ে দিচ্ছি। এগুলো অ্যাভেলেবেল সবার হাতের কাছেই থাকে, তাই চাইলে এগুলো দিয়ে এইভাবে
বসিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আর এটার কাজটা হয়ে যাবে। আমি প্রত্যেকটাই সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আর এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। আর সারা রাত রেখে তারপর কিন্তু ফিরে আসলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আইসক্রিমটাকে আপনি বের করবেন। আমি আইসক্রিমটাকে যখনই বের করবো ফ্রিজ থেকে, বের করার পর একটি বলের মধ্যে ঠিক এরকম পানি নিয়ে নিব, তারপর ঠিক আইসক্রিমের মোল্ডটা এভাবে একটু পানির মধ্যে কয়েক সেকেন্ড রেখে দিব। এটা 3 থেকে 4 সেকেন্ডের মতো রাখলেই যথেষ্ট, এর থেকে রাখার বেশি প্রয়োজন পড়ে না। এবার দেখুন আপনারা এটা কিন্তু দেখেছেন আগলা হতে শুরু করে দিয়েছে। এখন আমি পানিটা থেকে উঠিয়ে এই দেখুন ঠিক এইভাবে আস্তে করে একটু প্রেশার দিলে কিন্তু চলে আসে। আর এইভাবে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা আইসক্রিমই এভাবে বের করে নিতে পারেন। আর যদি সবগুলো না লাগে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনার যে কটা প্রয়োজন এভাবে নিয়ে নিতে পারেন। আমার কিন্তু আইসক্রিমগুলো একদম তৈরি, আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমার আইসক্রিমগুলো। এভাবেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন মজাদারি কুলফি আইসক্রিম। এই গরমে কিন্তু প্রশান্তি যেমন নিয়ে আসবে, খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। নিজের হাতে তৈরি করা জিনিসের স্বাদই আলাদা, আর অন্যদেরকে খাওয়াতেও কিন্তু অনেক ভালো লাগে। আর নিজের বাচ্চারা কিন্তু সবসময় আবদার করে এই গরমের সময় আইসক্রিমের জন্য, তাই চাইলেই ঘরে এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন আর যখন খুশি বাচ্চাদেরকে বের করে দিতে পারেন, আবার চাইলে নিজেও একটু খেয়ে নিতে পারেন। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক কাজেও আসবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বারো কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।